হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই জিরি কনস্টেবল দু হাজার পঁচিশে যারা ফর্ম ফিল আপ বা করবে এখনও টাইম চো আছে তো জিরি কনস্টেবলের সিলেবাসটা যেটা রয়েছে সেখানে কুড়ি মার্কের অঙ্ক রয়েছে আর এই অঙ্কটা পুরো একটা স্কোরিং পার্ট এখানে কুড়িতে কুড়ি পাওয়া যায় বাকি যে মানে জি কে ইংলিশ আছে রিজেনিংয়েও কুড়িতে কুড়ি পাওয়া যায় কিন্তু জিকেতে কুড়ি পাওয়াটা অনেকটাই টাফ ইংলিশেও অনেকটা টাফ হয়ে যায় তো এই ম্যাথে আমরা কুড়িতে কুড়ি পাওয়ার জন্য মেরিট লিস্টে নাম তোলার জন্য কোন কোন টপিকগুলো ম্যাথ আমাদের করতে হবে অর্থাৎ প্রিভিয়াসে যে এক্সামগুলো হয়েছে সেখানে কোন কোন টপিক থেকে বেশি কোশ্চিন এসেছে যে এই টপিকগুলো করে করে নিলে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে তো টোটাল আমি এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চোদ্দোটা টপিক নিয়ে এসেছি ঠিক আছে চোদ্দোটা টপিক মানে চোদ্দো নম্বর যে টপিকটা রয়েছে এখানে কিছুটা সাব টপিক রয়েছে আমি বলে দিচ্ছি তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো আর দরকার বলে খাতায় নোট করে নাও এবং একদিক থেকে সিলেবাসটা কমপ্লিট করো এবং কোথা থেকে করবে সেটাও আমি বলে দেব যে সিলেবাসটা কোথা থেকে কমপ্লিট করবে তো প্রথমত দেখো এক নম্বরে বলছে অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটা করতেই হবে দুটো তিনটে কোশ্চিন আছে। অংশীদারি কারবার একটা দুটো কোশ্চিন আসেই গড় কোশ্চিন আসছেই সময় ও কাজ থাকবেই কোশ্চিন নল ও চৌবাচ্চা সময় ও দূরত্ব ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব সময় দূরত্ব অবশ্যই করতে হবে নৌকা স্রোত থেকে কোনো কোনো শিফটে থাকছে কোশ্চিন শতকরা পার্সেন্টেজ দু থেকে তিনটে কোশ্চিন এখান থেকে শতকরা থেকে লাভ ও ক্ষতি অবশ্যই কোশ্চিন দুটো বা একটা পাবে সরল সুদ একটা কোশ্চিন পাবে চক্রবৃদ্ধি সমারোহ বৃদ্ধি বা হ্রাস একটা কোশ্চিন পাবে মিশ্রণ কোন কোন শিফটে থাকে কোন থাকে কোন শিফটে থাকে না তারপরে থাকছে মেনসুরেশন মেনসুরেশন থেকে একটা কোশ্চিন থাকছে এবার মেনসুরেশন থেকে কোন কোন কোশ্চিনগুলো কেমন থাকে যেমন আমরা ত্রিভুজের পরিসীমা তারপরে ক্ষেত্রফল বাহু ইত্যাদি আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল বাহু কর্ণ তারপরে বর্গক্ষেত্র ঠিক একই রকম বৃত্ত তারপরে তোমার থাকছে গোলক শঙ্কু ঘনক ঠিক আছে তারপরে হচ্ছে সিলিন্ডার এই জিনিসগুলো অবশ্যই করে যেতে হবে তো মেনসুরেশনের মধ্যে টপিকগুলো বললাম এগুলো তো এখানে এই চোদ্দোটা টপিক এবং মেনসুরেশান কিছুটা সাব টপ টপিক এবার কমপ্লিট কোথা থেকে করবে তো কমপ্লিট তোমরা করবে এখানে মানে কোনো বই তোমরা প্রিভিয়াস ইয়ারের বুকস নিতে পারো বা এখন তো বেঙ্গলিতে বই কিছুটা বেরিয়েছে কিন্তু সবটা প্রিভিয়াস এখানে পাবে না তোমরা ওটা দেখতে পারো মার্কেটে দেখবে আর বাকি প্রিভিয়াস ইয়ার্স মানে শিফট আমি তো এখানে ইউটিউবে করাচ্ছি আমাদের তিনটা শিফটের কমপ্লিট হয়ে গেছে পিডিএফগুলো আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে আর তোমরা যদি পিডিএফ এর জন্য বলো তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে আর এরপর থেকে আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দু দিয়ে দেবো তো তোমরা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যেখানে হয় এক জায়গায় যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে তাছাড়া এখানেই যে শুধু করবে তাছাড়া তোমরা অন্য জায়গায় দেখতে পারো ঠিক আছে আচ্ছা এবারে এখান থেকে যদি করো তো ভালো কথা তোমরা যদি ইংরেজি পড়তে পারো তো গুগলে দেখবে ওখানে লিখবে যে এসএসসি জিডি দু বা দু হাজার তেইশ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন তখন কোন যে কোনো ওয়েবসাইটে প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো পাবে সেখান থেকে ডাউনলোড করবে ইংলিশে আছে বাংলা বাংলায় পাওয়া যাবে না ইংলিশ আর হিন্দিতে থাকে তো ওখান থেকে তোমরা নিয়ে একদিক থেকে চ্যাপ্টার ওয়াইজ বা শিফট ওয়াইজ যেভাবে হোক তোমরা কমপ্লিট করতে পারবে ঠিক আছে বা ইউটিউবে ফ্রি ক্লাসও রয়েছে অনেককে তো সেখান থেকে তোমরা কমপ্লিট করো যেখান থেকে হয় কিন্তু সিলেবাস এই অনুযায়ী লিস্টটা এটা লিস্ট তোমরা একটা পেজে লিখে আর দেওয়ালে চিপকে দেবে ওই ওখান থেকে দেখে দেখে সিলেবাস কমপ্লিট করো ম্যাথে টোয়েন্টি টোয়েন্টি আসবেই ঠিক আছে ওকে